That was a mess. Autumn চলে আসছে এবার অটামের কোন এত বৃষ্টি অটামের জন্য কাপড় কিনে রাখছিলাম ভাবছিলাম একটা ফটোশুট করব আর বৃষ্টিতেই অটাম শেষ সামারের যে অবস্থা ছিল অটামের সেম অবস্থায় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আজকে সানডে সানডে মানে হচ্ছে ফ্যামিলি ডে আগে নরমালি এই দিনগুলিতে হয়তো কাউকে ইনভাইট করতাম বা কোথাও দাওয়াত থাকতো অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় যেত এখন লাস্ট কতদিন ধরে একটু চেষ্টা করছি নিজেকে সময় দিতে একটু রেস্ট নিতে বেসিক্যালি আসলে এনজয় করছি এই টাইমগুলি তো যেহেতু আজকে ফ্রি আছি তো দুইজনে মিলে চলে আসছি রামফোর্ড রোডে দেখলাম একটা দোকানে সেল দিছে ফার্নিচারের উপরে সো দেখব যদি ভালো লাগে দেন নিব আদারওয়াইজ ইটস নট নেসেসারি জাস্ট ঘোরা আজকে আমরা সেন্ট্রাল লন্ডনেও যাব দুজনে মিলে আর কি টাইম স্পেন্ড করা আফারি তো জায়গা না বাট জিনিসটা সুন্দর না ঘুরে ঘুরে ফার্নিচারগুলি দেখলাম তেমন কিছুই ভালো লাগে নাই আছে বেশ কিছু সুন্দর জিনিস যেগুলি ওদের ওয়েডিং সেট ছিল ওগুলি সুন্দর ছিল বাকি কিছুই আমার ভালো লাগে নাই তবে একটা ঘরের জন্য রাগ নিলাম এই ফ্লাওয়ারটা ভালো লাগছে ফ্লাওয়ারটা নিলাম এরপর চলে আসলাম সাজ হালাল আমাদের রেস্টুরেন্টে বিকজ আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে সকালে কোনো রকমে খালি চা খেয়ে বের হয়ে গেছি লুক অ্যাট দিস সো ইয়ামি আমি নিজে আর নামিনি জুয়েলি নিয়ে আসছে তো জুয়েলি একটু দেখেও আসলো বেসিক্যালি দুপুরে উঠেই তাড়াহুড়ো করছিলাম আমি খেয়ে আর বের হইনি খেয়ে দিয়ে এই তো চলে যাচ্ছি সেন্ট্রাল লন্ডনে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো এই তো সন্ধ্যা হয়ে গেছে ক্যানেরিওফে এই জায়গাটা আমাদের অনেক ফেভারিট এত ঘোরা হয় এদিকে একটা সময় যখন গাড়ি ছিল না তখনও কিন্তু আমরা ট্রেনে এদিক দিয়ে ঘুরতাম যাই হোক আস্তে আস্তে আমরা সেন্ট্রাল লন্ডনে ঢুকে গেছি ঢুকে এই লাইটটা প্রথমে চোখে পড়ছে গাছের মধ্যে ঝুলানো ছিল অপূর্ব সুন্দর লাগতেছিল নভেম্বরের মিড থেকে শুরু হয়ে যায় চারিদিকে একটা উৎসব উৎসব একটা ভাব চারিদিকে লাইটিং দেখতে খুবই ভাল লাগে সো যে লাইটস আর এমনি তো আমার লাইটস অনেক বেশি পছন্দ আমি আমার বাসায়ও নিজে অনেক অনেক লাইটিং করে রাখি তো ভাল লাগে সেন্ট্রাল লন্ডনে সো আজকে ওয়েদারটাও ভালো আছে লাকিলি আর সানডেও আছে সো চমৎকার একটা ওয়েদার আছে চমৎকার ওয়েদার তো চলে আসছি লুক সো নাইস এই যে লাইট নিচে চলে আসছে লাস্ট কত বছর ধরে একই রকমের লাইট থাকে তারপরেও দেখতে ভালো লাগে সারা পৃথিবী থেকে কত কত মানুষ আসে দেখতে আজকে কিন্তু অনেক লোকজন ওয়েদার ভালো অনেকদিন পর সবাই বাইরে পিকচার তুলতেছিল দেখতে ভালো লাগছিল অসম্ভব সুন্দর সেন্ট্রাল লন্ডনে এই জায়গাটা আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে এইটা নতুন দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি কিন্তু অনেক বেশি সুন্দর অলি গলি মোটামুটি সবগুলিতে ঘোরা হয়েছে ভিডিও করা হয় নাই এক একটা রোডে এক এক রকমের লাইটিং অসম্ভব সুন্দর এখানে আসলে ভাইবসটাই অন্যরকম মজা লাগে ও যেদিকে তাকাই লাইট আর লাইট সেন্ট্রাল লন্ডনে অনেক ঘোরাঘুরি হইলো এখন যাচ্ছি একটু অ্যাজোর রোডে শর্মা খাবো সো এই যে মিস্টার আমি বলছি আমি এতটা খাইতে পারবো না বিকজ আমি রাইস খাইছি সো তোমার কাছ থেকে শেয়ার করবো সে বলে না ওর কাছ থেকে নাকি আমার দিবে না চলে আসছি অ্যাজোর রোডে অ্যাজোর রোডে আসলে এই দোকানে শর্মাটা খাই খুবই খুবই ভালো সো বাইরে বসে তুমি গাড়িতে বসে খাবে ওকে তাহলে আমিও গাড়িতে বসে খাবো নামবো না আজকে আর ওখান থেকে ঘুরে আসি যে এই রোডে রাখো হ্যাঁ জুয়েল বলল চলো ওখানে বসে খাই ভালো লাগবে ওয়েদারটা যেহেতু ভালো অনেকদিন বাইরে বসা হয় না তো এই তো চলে আসছি দ্যাটস চিকেন দিস ইজ ফর ইউ দ্যাটস ল্যাম দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ দ্যাটস মাইন থ্যাংক ইউ
ফ্রেশ ম্যাঙ্গো জুস, জুসটা ভালো আছে। মিস্টার আবার কি সব খাবে? মেনলি এর জন্যই বাইরে বসা, যদিও আমি খাবো না। আজওয়া রোডে নরমালি যারা শিশা লাইক করে বসে এনজয় করে, সো জুয়েলও একটু অর্ডার করে দিছে ওর জন্য। বেশি ঠান্ডা না কিন্তু, আমি জাস্ট শল পরছি এর জন্য এরকম লাগতেছে। এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল, আর মানুষজন যেখানে থাকে হইচই থাকে, আমার দেখতে এমনি ভালো লাগে। জুয়েল আবার চাও অর্ডার করলো, তো আমি চা খাচ্ছি, ও শিশা এনজয় করছে, চাটা খেয়ে আমরা বের হয়ে যাব। অনেক দিন পর এরকম একটা এনভায়রনমেন্টে সত্যি অনেক ভালো লাগলো। অ্যাজ ইউজুয়াল গল্প আড্ডা দুষ্টামি করতে করতে বাসায় চলে আসছি। ফ্লাওয়ারটা আমি এখানে দিলাম আপাতত, পরে মুড চেঞ্জ হলে হয়তো অন্য কোথাও চেঞ্জ করব। যাই হোক, অনেক সুন্দর একটা দিন কাটাইলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, হোপ তোমরা এনজয় করছো। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো, আল্লাহ হাফেজ।